সমস্ত অপেক্ষার অবসান ঘটল। অনেকদিন থেকেই এটা দর্শকরা চাইছিল কবে মির্জাপুর থ্রি আসবে। আজকেই জানা গেছে যে মির্জাপুর থ্রি আসতে চলেছে এই বছরেরই জুলাই মাসের 5 তারিখে। হ্যাঁ, এটা জুলাই মাসের 5 তারিখে অ্যামাজন প্রাইমে রিলিজ করবে। মির্জাপুর ও মির্জাপুর টু দুটোই ব্লকবাস্টার হয়েছিল, সেই জন্যই লোকের মনে এটা খুব উৎসাহ ছিল। এবং মির্জাপুর থ্রি টিজার আজকে রিলিজ করেছে, যার ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই যে টিজারটা শুরু থেকে না কুলভূষণ খারবান্দার ভয়েস ওভারটা দেওয়া হয়েছে, এবং শুরুতেই দেখবেন অ্যানিমাল প্ল্যানেটের বিভিন্ন দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি মির্জাপুর থ্রিতে এটা বোঝানোর চেষ্টা হয়েছে যেরকম জঙ্গলে জন্তুরা একে অপরকে মেরে রাজত্ব কায়েম করে, ঠিক সেরকমই কিন্তু পুরো মির্জাপুর থ্রিতে এরকম দেখতে পাবেন। এমনিতেই মির্জাপুরটা পুরোপুরি এর উপর বেস করে যে একে অপরকে মেরে তার রাজত্ব কায়েম করছে। মির্জাপুর টু তে আপনারা দেখেছিলেন যে কালিম ভাইয়া আহত হয়েছিল এবং তার ছেলে যে মুন্না ভাইয়া সে কিন্তু মারা গেছিল। দিব্যেন্দুকে আপনারা এই সিজনে আর দেখতে পাবেন না। তো কালিম ভাইয়া এবার ফেরত আসছে, এবং এখানে একটা কথা আছে যে ঘায়েল শের মানে ঘায়েল সিংহ কিন্তু মারাত্মক হয়, এইটাকে বোঝাতে চেয়েছে হচ্ছে কালিম ভাইয়া মানে পঙ্কজ ত্রিপাঠীকে, কারণ সে আহত হয়েছে। এবার সে ফেরত আসবে তার নিজের সাম্রাজ্য ফেরত নিতে, যেটা গুড্ডু ভাইয়া এবং কালিম ভাইয়ার যে বউ তারা মিলে এখন চালাচ্ছে। যেহেতু কালিম ভাইয়া মারা গেছে তারা আহত হয়েছে সেখানে নেই, সেই জন্য এখন তার বউ সেই জায়গাটা চালাবে। এবং গুড্ডু ভাইয়াকেও কিন্তু এবার আমরা জেলে যেতে দেখবো, এবং সেখানেও খুব অ্যাকশন আছে। এর আগের বার বিজয় বর্মাকে ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা ছিল, এইবার বিজয় বর্মা ক্যারেক্টারটাকে অনেকটা বেশি পরিমাণে দেখতে পাবো। এবং একটি শর্ট হাইটে যেটি লোককে ইন্ট্রোডিউস করা ছিল তাকেও কিন্তু এবার জেলে দেখতে হবে, সেখানেও এইবারও সেই ক্যারেক্টারটাকে স্পেস দেওয়া হয়েছে। এইবার মির্জাপুর থ্রিতে ওভারঅল বলা যেতে পারে একটা প্রতিশোধের কাহিনী, প্রচুর বেশি অ্যাকশন এবং অনেক বেশি ইচ্ছা, এইসবগুলো আমরা আগের থেকে বেশি দেখতে পাবো, কারণ এইবার অনেক বেশি প্রতিশোধেরই পুরো ব্যাপারটা হবে। মূলত পঙ্কজ ত্রিপাঠী এই যে তার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বা তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সে এবার বুঝতে পেরেছে এবং সে প্রতিশোধ নিতে ব্যাক করছে। এইটি হলো মির্জাপুর থ্রির কাহিনী। জুলাইয়ের 5 তারিখে আসছে, হোপফুলি খুবই ভালো হবে, কারণ মির্জাপুর এবং মির্জাপুর টুটা দুটোই ব্লকবাস্টার হয়েছিল, লোকে খুব অনেকদিন ধরে অপেক্ষা করছিল মির্জাপুর থ্রির জন্য। তো আসবে আসবে করতে করতে আলটিমেটলি চলে এলো, ভোট চলে গেছে এবং একের পর এক বড় বড় ওয়েব সিরিজে যেগুলো বিভিন্ন সিজনগুলো রিলিজ হতে শুরু করেছে। আমার মনে হয় যে সিজন থ্রিটাও খুবই ভালো হবে, কারণ টিজারটা তো খুবই ভালো হয়েছে, খুবই অ্যাট্রাকটিভ হয়েছে। এবং যে কুলভূষণ খারবান্দার ভয়েস ওভারটা দেওয়া হয়েছে পুরোটার পিছনে, মানে টিজারটা পিছন দিকে যে ইভা ইউজ করা হয়েছে খুবই ভালো। কুলভূষণ খারবান্দাকে তো এবার দেখতে হবে না, কারণ সিজন টুতেই তিনি মারা গিয়েছিলেন। এবং প্রতিটা সিজনে কিন্তু একজন একজন করে মারা যাচ্ছে। প্রথমে এই বিক্রান মাসিক একটাটা মারা গেল, তারপর কুলভূষণ খারবান্দা মারা গেল, এইবার তাকে হয়তো মারবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এইবারও বেশ জমজমাটি হবে, এবং টিজারটা আমার খুব ভালো লেগেছে, এবং সেই কারণে আমি টিজারটাকে 5-এর মধ্যে 4 স্টার দেবো। যদি আপনারা মির্জাপুর থ্রি টিজারটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে যান আপনাদের এই টিজারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।